মণিপুরে আজ তৃতীয় দিন। আজকের গন্তব্য উখরুল নামের একটি জেলা। এখানকার গ্রামগুলো এখনও গ্রামীণ প্রধান দ্বারা নিয়ন্ত্রিত। একসময় এখানে হেড হান্টিংয়েরও চল ছিল। প্রায় আড়াই ঘন্টা জনমানবহীন পাহাড়ি রাস্তা ধরে চলছি। রাস্তাঘাট একদমই অনুন্নত, তবে যা পেয়েছি তা হলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আড়াই ঘন্টার বেশ কষ্টকর যাত্রার পর এসে পৌঁছালাম রম্ভা নামের একটি গ্রামে, যেখানে পুলিশ চেকপয়েন্ট ঘিরে স্থানীয় বাসিন্দারা তৈরি করেছে ছোট্ট বাজার। খানিক বিশ্রাম, তারপর আবার শুরু হলো যাত্রা। প্রথম ডেস্টিনেশন মোভা লাইমস্টোন কেভ। এবড়োখেবড়ো রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে শুরু করলাম কেভের রাস্তা খোঁজা। তবে এত দূরের জার্নিতে শরীর ইতিমধ্যেই বিধ্বস্ত। এখানে কোনো গাইড বা পথ নির্দেশ কিন্তু নেই, রাস্তা খুঁজতে হবে নিজেকেই। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর যা দেখতে পেলাম তা ভাষায় অবর্ণনীয়। এরপর এগিয়ে চললাম শিরুই পিকের দিকে, যা উখরুলের অন্যতম প্রধান আকর্ষণ। এইখানেই বছরে একবার শিরুই লিলি ফেস্টিভ্যাল হয়, যেখানে বিভিন্ন ইভেন্টে রাজ্যের নানা প্রান্তের মানুষ যোগদান করে। শিরুই পিকের ট্রেক প্রায় ঘণ্টা তিনেকের। বর্ষাকালে ট্রেকিং ঝুঁকিপূর্ণ, কিন্তু একমাত্র এই সময়ই শিরুই লিলি এখানে দেখতে পাওয়া যায়, যা মণিপুরের স্টেট ফ্লাওয়ার। ট্রেকিংয়ের আগে জনপ্রতি 30 টাকার টিকিট নিতে হয়। প্রায় খাড়াই রাস্তা এবং সিঁড়ি পেরিয়ে ভ্যালির সৌন্দর্য উপভোগ করা যায়। কুয়াশায় সিঁড়িগুলো যেন স্বর্গের সিঁড়ি মনে হয়। নেমে এসে চেখে নিলাম স্থানীয় খাবার। এরপর আমরা চলেছি লংপির উদ্দেশ্যে, যা ব্ল্যাক পটারি ভিলেজ নামেও পরিচিত। ব্ল্যাক পটারি একমাত্র মধ্যপ্রদেশের নবদাতলি এবং মণিপুরের লংপিতে পাওয়া যায়। রং বেরঙের ফুলে ঘেরা এই গ্রামে বেশ কিছু বাড়িতে পেয়ে যাবেন ব্ল্যাক পটারি আইটেমস। যদিও আপনাকে বেশ খুঁজেই এই জায়গাগুলি বের করতে হবে। জিনিসগুলির দাম শুরু হয় 150 টাকা থেকে। কাপ, প্লেট, কড়াই, ছোট হাঁড়ি ইত্যাদি পেয়ে যাবেন এখানে।
এরপর আরও একটি ট্রেক ফাংরেই লেকের উদ্দেশ্যে। ইতিমধ্যে দু তিনবার বৃষ্টি হয়েছে, এখানেও 10 টাকা করে টিকিট নিতে হয়। জানতে পারলাম মাত্র 1 কিলোমিটারের রাস্তা। উঠতে উঠতে দেখলাম প্রায় 6-7 কিলোমিটারের ট্রেক। রাস্তা খুব খাড়াই নয়, তাই মাঝে মধ্যে বিশ্রাম নিয়ে যেতে পারেন। এবার ফেরার পালা। তবে জনহীন রাস্তায় পৌঁছানোর আগে উখরুল বাজারে ডাউনটাউন ক্যাফেতে এলাম। সামান্য কিছু খেয়ে আবার যাত্রা শুরু হবে। বেশ সুন্দরভাবে সাজানো এই ক্যাফের খাবারও অত্যন্ত সুস্বাদু। তবে এখানেও সেই সমস্যা, কোনো টয়লেট নেই। এতগুলো জায়গা ঘুরতে ঘুরতে কখন ঘড়ির কাঁটায় 6টা বেজে গেছে টের পাইনি। এমনি রাস্তা খারাপ, ফেরার পথ অত্যন্ত রিস্কি, তারপর রাস্তাঘাট জনশূন্য। তবে আমার মতে বয়স্ক মানুষদের নিয়ে উখরুল না যাওয়া ভালো, কারণ প্রতিটি স্পটে ট্রেক করে পৌঁছাতে হয়, যা খুবই কষ্টসাধ্য। রাত প্রায় 10টা, আমরা যখন ইম্ফল পৌঁছলাম। আজকের ভিডিও আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানো